একটু আপনাদের অডিয়েন্স গুলোকে ইম্পোর্ট করে নেই। আমরা হচ্ছে আবার একটা ক্যাম্পেইনে এসেছিলাম। ক্যাম্পেইনের এই যে এই জিনিসটা, এটা হচ্ছে আমরা একটা ক্যাম্পেইন রান করার ক্ষেত্রে এই যে চারটা জিনিস আছে, চারটা ধাপ, টু ফ্রম সাবজেক্ট কন্টেন্ট, এই চারটা ধাপ সবগুলো ক্যাম্পেইনের ক্ষেত্রেই আসবে। আপনি ধরেন এই কোনো অটোমেটেড মেইল পাঠাতে চান, বা হচ্ছে বেসিক সিম্পল মেইল পাঠাতে চান, বা হচ্ছে গণ বাল্কি মেইল পাঠাতে চান, প্রত্যেকটার জন্যই আপনার হচ্ছে ক্যাম্পেইনের প্রসেস হচ্ছে এই জিনিসটা। ঠিক আছে ভাই, এখন এক্ষেত্রে এক্ষেত্রে এই তিনটা জিনিস নিয়ে কথা বলার তো কিছু নাই, অলরেডি আমরা বুঝেছি। আমাদের প্রবলেম হচ্ছে ইমেল টেমপ্লেট ডিজাইনের ক্ষেত্রে, যে ইমেল টেমপ্লেট ডিজাইনের প্রচুর কাজ আছে। ইমেল টেমপ্লেট বিভিন্ন ভাবের হয়, আমরা গতদিন একটা দেখেছি, এটা হচ্ছে লেআউট নিয়ে আমরা কাজ করেছি। এগুলোর প্রয়োজন নাই, আমরা ডাইরেক্ট ডিজাইনে চলে যাই। দেখেন, আমরা হচ্ছে এই লেআউট থেকে একটা ফরম্যাট নিয়ে কাজ করার চেষ্টা করেছি। দি হ্যাভ টু যে লেআউটে যে ফরম্যাট গুলো আছে, যে দেখেন এখানে কিন্তু যে নিচে দেওয়াই আছে মার্কেট এ লাইন অফ প্রোডাক্ট আর প্রমোশনাল সেশনাল আইটেম, এই যে লেআউট গুলো দিয়ে হচ্ছে আপনার প্রমোশনাল ক্যাম্পেইন বেশি করা হয়। কিন্তু যদি এই লেআউট গুলো আপনি নেন, এক্ষেত্রে কিন্তু এগুলার স্প্যামিং হওয়ার কোনো উপায় নাই, কিন্তু এগুলোর জন্য আমাদের আপগ্রেডে যাইতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব, যদি আপনাকে বলে দেয় বায়ার যে ভাই লেআউট ইউজ করতে হবে, কারণ লেআউটে একটু প্রবলেম করছে, যেটা আমি গতদিনও দেখেছি এবং এর পরে অন্য একটা ব্যাচে দেখাইছে যে সেখানেও দেখলাম, যে কারণ লেআউটটাকে ওনারা হচ্ছে লেআউটটা কখনোই ইনবক্সে হিট করতেছে না, এটা এর আগে করেছে কিন্তু লেআউটটা যে প্রমোশনে হিট করতেছে, যত সুন্দরভাবে ডিজাইন করা হোক না কেন। তো সেক্ষেত্রে হচ্ছে লেআউটটাকে ইনবক্সে হিট করছে না, কিসের জন্য? কারণ লেআউটে আমরা হচ্ছে প্রমোশনাল জিনিস বেশি নিয়ে আসতেছি। আমি হচ্ছে রিসার্চ করে যেটা পেলাম, যে যখনই আমরা লেআউট নিচ্ছি, এটা ধরেন সাপোজ আমরা এটা নিয়ে কাজ করছিলাম নেই গতদিন, তো সেক্ষেত্রে কি করেছি, আমরা এখানে লোগো দিয়েছি, প্রোডাক্ট দিয়েছি, কোনো ডেসক্রিপশন দেই নাই। আমাদের এই লেআউটটা ইনবক্সে হিট না করার সব থেকে বড় কারণ হচ্ছে আমরা এখানে প্রোডাক্টের ছবি ঠিকই দিচ্ছি, কিন্তু সুন্দর কোনো ডেসক্রিপশন দিচ্ছি না। মানে হচ্ছে এখানে যে বডিতে যে লেখাটা থাকবে, সেই লেখাটা আমরা প্রপারলি দিচ্ছি না। এই জন্য হচ্ছে, কারণ ইমেলটা হচ্ছে টোটালি কন্টেন্ট বেসড একটা জিনিস, কন্টেন্ট বেসড একটা ক্যাম্পেইন, তাই সেই কন্টেন্ট যদি ভালো না হয় তো কখনোই হচ্ছে আমার এই ক্যাম্পেইনটা ভালোভাবে রান হবে না, বা হচ্ছে আমার এই ক্যাম্পেইনটা যেহেতু আমাদের কাছে ভালো কন্টেন্ট এখন নাই, সেই জন্য হচ্ছে এই জিনিসটা বারবার স্প্যামিং এ চলে যাচ্ছে। তো এটার একটা খুব ভালো সলিউশন হচ্ছে আমরা চলে যাব ভিন্ন ভিন্ন ক্রাইটেরিয়া, লেআউট থেকে বাদ হয়ে আমরা যাব হচ্ছে থিমে চলে যাব। থিম গুলো হচ্ছে একটু ডিফারেন্ট হয় এবং আই ক্যাচি হয়, এজন্য হচ্ছে এগুলো হচ্ছে ইনবক্সে হিট করে, আর এখানে কন্টেন্টের প্রয়োজন কম হয়। বুঝতে পেরেছেন কিনা? এখন হচ্ছে থিম এবং লেআউটের মধ্যে ডিফারেন্সটা কোথায়? কোনো ডিফারেন্স নাই ভাই, মানে এটা হচ্ছে দুইটা দুই ধরনের টেমপ্লেট। এখন আপনাকে আপনি বলতে পারেন যে ভাই যদি আমাকে বায়ার লেআউট দিতে বলে, অবশ্যই ভাই বায়ার আপনাকে যখন লেআউট দিতে বলবে, সে আপনাকে তার ফন্টটাও দিয়ে দিবে, যে ভাই ইমেলে কি লিখবেন, প্রোডাক্ট থাকবে কোন জিনিস। কারণ আমরা এখন আমি আপনাদের শিখাইতে যাচ্ছি, কিন্তু পুরো ক্যাম্পেইনের একটা ক্যাম্পেইনের মধ্যে অনেকগুলো জিনিস থাকে। এখন এই এই জিনিসগুলো লেখাটা যদি আমাদের কন্টেন্টটা একটু ভালো হইলে আমাদের কোনো সমস্যা ছিল না, গতদিনই হচ্ছে আমাদের এই ইমেলটা ইনবক্সে আমরা হিট করাইতে পারতাম।
যে এমনি লেআউট গুলো কিভাবে ডিজাইন করবেন সেটা বুঝেছেন কিনা, ডিজাইনিং এর ক্ষেত্রে কোনো প্রবলেম থাকলে আমাকে বলবেন, তাহলে আমরা লেআউটে আবার যেয়ে দেখবো কিভাবে এটা ডিজাইন করতে হয়। না হলে হচ্ছে আমরা আজকে একটা থিম ডেভেলপ করব, আর হচ্ছে অটোমেটেড মেইলটা দেখবো, এই দুইটা জিনিস দেখবো, তাহলে পরে হচ্ছে মেইল চিম শেষ হয়ে যাবে। লেআউট নিয়ে কি কিছু বলতে হবে কিনা আমাকে বলবেন। লেআউটের ভাই কালকে একটু আমি করছিলাম, মিস করছিলাম আর কি, একটু যদি মানে একটু করতে। আচ্ছা ঠিক আছে, সেক্ষেত্রে ভাই লেআউটে খুব সিম্পল জিনিস, লেআউটটা কিভাবে ডিজাইন করবেন, আমি যেমন এটাই ঢুকছি, আপনারা প্রত্যেকে করবেন কি যখন ফ্রি টাইম থাকবেন এই যে বিভিন্ন থিম ঢুকে এটা নিয়ে কাজ করবেন, এখন প্রত্যেকটা জিনিসের আরেকটা, দাঁড়ান একটু আপনাদের অপেক্ষা করছে। আচ্ছা কালাম ভাই কি আছেন? কালাম ভাই নাই, ওকে যাক সমস্যা নেই। আপনি যখনই ঢুকবেন একটা থিম নিয়ে, এই যে এটা হচ্ছে একটা ফরম্যাট দেয়া আছে, এটা হচ্ছে ফরম্যাট, আপনি এই প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ফরম্যাট এডিট করতে পারবেন। এই যে দেখবেন প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা, যখনই আপনি এডিট করতে যাবেন এই যে দেখেন আলাদা একটা বক্সের মতো আপনার এই সামনে ওপেন হবে, আপনি এখান থেকে চাইলে ডিলিট করতে পারবেন, কোনো কিছু অ্যাড করতে চাইলে এটাকে হচ্ছে ডুপ্লিকেট করে আবার সেম জিনিস দ্বিতীয়বার আনতে চাইলে এই ডুপ্লিকেট চাবে, চাচ্ছেন যে আপনি এই বক্সটা আবার আসুক, তো সেক্ষেত্রে আপনি ডুপ্লিকেট করবেন, আর না হলে আমি হচ্ছে কি করব এডিট করব। ওকে এডিটে গেলে এই যে এডিটে আসছেন, এখন এখানে কি বলেছে আমরা দিয়ে রাখছে লোগো, আপনি যদি চান লোগো দিতে পারেন, তো সেক্ষেত্রে লোগোটা আপনি যে এখান থেকে রিপ্লেস করবেন, রিপ্লেস করে আপলোড দিবেন, এই যে রিপ্লেসে গেলে আপনার এই যে আপলোড দেওয়ার অপশন আসবে, যে বুঝতে পেরেছেন কিনা, সিম্পল জিনিস আপলোড দিলেন, আপলোড জি দেওয়ার ভাই পরে বুঝতে পারছি। শুধু চলে আসছে। লোগোটা আপনি আপলোড দিলেন, আপলোড দেওয়ার পরে যে দেখেন এখানে লিংক আছে, অল্টার টেক্সট আছে, অল্টার টেক্সটটা হচ্ছে আপনার ট্যাগ হিসেবে কাজ করে, আমরা দেখেছি ট্যাগের সুবিধাটা কি, আমরা যখন একটা ইমেজ অপটিমাইজ করেছি সেখানেও কিন্তু ট্যাগ ব্যবহার করেছি, বা হচ্ছে আমরা যখন ফাইবারে গিগ আপলোড দিচ্ছি সেখানেও কিন্তু ট্যাগ ইউজ করতেছি, কারণ হচ্ছে আমি যে কিসের লোগো আপলোড করেছি এটা তো হচ্ছে আমার এই যে যারা হচ্ছে রোবট গুলো তো বুঝতে পারে না, ওরা তো দেখতে পারে না যে কি ছবি দিয়েছেন, ওরা তো হচ্ছে ওদের একটা অ্যালগোরিদম দেয়া আছে ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তারা বুঝতে পারে, সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি এখানে ট্যাগ গুলো ব্যবহার করে দেন তখনও বুঝতে জি ভাই, পারবে ও আচ্ছা এটা এই বিষয়ের লোগো। ওকে এখানে আপনি লিংক বিল্ড করতে পারেন, লিংক বিল্ডের কাজটা হচ্ছে আপনি যদি এখানে একটা লিংক দিয়ে দেন, এই লোগো থেকে ক্লিক করলে আপনি এইটার ব্যাকগ্রাউন্ডে যে লিংকটা বিল্ড করবেন সেইখানে চলে যাবে, এই লিংকটা দিবেন সেখানেই চলে যাবে। জি ভাই ওকে বুঝতে পারছি। লোগোর পরে ওকে দেন হচ্ছে দেন হচ্ছে আপনার এই যে এখানে যেটা আছে এটা হচ্ছে আপনার হচ্ছে ক্যাম্পেইনের নাম, আপনি যখন একটা ক্যাম্পেইন রান করবেন একটা ক্যাম্পেইনের অবশ্যই একটা নাম থাকবে, সেক্ষেত্রে আপনি যে ক্যাম্পেইনের নামটা এই যে এডিটে ক্লিক করলে আপনার এখানে চলে আসবে, বাম পাশে একটা ইন্টারফেস আসবে, ডান পাশে একটা ইন্টারফেস আসবে, ডান পাশে যেটা হবে আপনি এখানে এডিট করবেন, যেটা এডিট করবেন ওখান থেকে সেটা চেঞ্জ হবে, যদি আপনি চান এখানে একদম ওয়ার্ড ফাইলের মতো সবকিছু করা সম্ভব, এই যে বোল্ড করা সম্ভব, এবং হচ্ছে এখানে আপনি লিংক বিল্ড করতে পারেন, বা হচ্ছে ছবি চাইলে ছবিও অ্যাড করতে পারবেন, মার্চ করতে পারবেন, এনিথিং এলস, মানে এই একদম এই এই পোর্শনটা হচ্ছে ওয়ার্ড ফাইলের মতো, আমরা কিন্তু সবাই ওয়ার্ড ফাইলের কাজ অলরেডি জানি, সো আমি এই জন্য আর এটা নিয়ে বেশি বললাম না। দেন হচ্ছে আপনার জি এই ভাই বুঝতে পারছি। ফরম্যাটেই বলছে, এখন এখানে বলতে পারেন যে ভাই সবগুলো ইমেল ফরম্যাটে কি একই রকম আসবে কিনা, না এক একটা ইমেল ফরম্যাট এক এক, আপনার এখানে একটা ছবি দিতে বলছে, এখন এখানে যদি আপনার ক্যাম্পেইনের কোনো থাম্বনেল থাকে ব্যানার টাইপের সেটা আপনি ব্যবহার করবেন, এবং হচ্ছে ক্যাম্পেইন সম্পর্কে কিছু কথাবার্তা লিখবেন যে ক্যাম্পেইনটা কি। এইখানেই আমাদের এই প্রবলেমটা হওয়ার জন্য গতকালকে আমাদের জিনিসটা ইনবক্সে আসে নাই, বা হচ্ছে আমাদের মেইলটা অনেকের সেন্ড করতে দেয় নাই, আমরা এই যে এখানে যে ইমেজটা দিতে বলতেছে এখানে কিন্তু দেখবেন খেয়াল করে থাকবেন, যদি খেয়াল করে থাকেন প্রত্যেকটা ক্যাম্পেইনের বা হচ্ছে প্রত্যেকটা প্রোগ্রামের একটা ব্যানার থাকে, যে মূল স্লোগান কি সেখানে কথা লেখা থাকে, যে তারা কি উদ্দেশ্যে এখানে আসছে বা কি উদ্দেশ্যে এই জিনিসটা প্রমোট করছে, যদি আপনাদের ক্যাম্পেইনের অবশ্যই সেরকম একটা ব্যানার থাকবে, সেই ব্যানারটা এখানে আপলোড হবে, এবং সেই ব্যানারের আন্ডারে যে কথাবার্তা আপনাদের মানে ক্যাম্পেইনের যে মূল থিমটা বা হচ্ছে যেই কন্টেন্টটা থাকবে সেটা এখানে আপলোড হবে। দেন হচ্ছে এখানে যে শপ নাওয়ের এখানে আপনি হচ্ছে আপনি যেই কোম্পানির হয়ে ক্যাম্পেইনটা রান করছেন সেইটার হচ্ছে লিঙ্কটা বিল্ড করবেন, এই যে যেমন দেখেন আপনি এই যে শপ নাও যদি নাল দিতে চান, এখানে যদি আপনি অন্য কোনো লেখা দিতে চান সেক্ষেত্রে এখানে অন্য কিছু লিখলে সেটা চলে আসবে, কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আস লিখলে এখানে কন্ট্যাক্ট আস চলে আসবে, সেক্ষেত্রে জাস্ট এডিট করবেন, সেম জিনিস এখানে লিঙ্ক টু ওয়েবসাইট দেওয়া আছে, আপনি যদি এখানে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে অ্যাড করে দেন, এই যে সেভ করে দেন, তখন হচ্ছে এই কন্ট্যাক্ট আছে কেউ ক্লিক করলে আপনার সেই ওয়েবসাইট বা হচ্ছে যেখানে যে লিঙ্কটা দিবেন সেখানে চলে যাবে,
দেন পরে হচ্ছে প্রোডাক্টস, এই যে এর পরে হচ্ছে আপনি এখানে দুইটা প্রোডাক্ট অ্যাড করবেন, যে এই প্রোডাক্ট আপনি ডিসকাউন্ট দিচ্ছেন, এবং এখানে সি মোর প্রোডাক্টসের ক্ষেত্রে বা হচ্ছে সব দ্য এলস যে মানে মোর ডিটেলস এই অপশনটার এখানে হচ্ছে আপনি চেষ্টা করবেন, যেখানে হচ্ছে আপনার সকল প্রোডাক্ট প্রোডাক্টগুলো শো করতেছে বা হচ্ছে আপনার প্রোডাক্টের যে ও যেই ওয়েবসাইটের যেই পেজটায় আপনার সকল প্রোডাক্টের লিস্ট দেওয়া আছে সেই পেজটার লিঙ্কটা এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, জানে হচ্ছে উনি ভিউ সিমিলার প্রোডাক্টে গেলে আপনার যত সিমিলার প্রোডাক্ট আছে সবগুলো যেন সে দেখতে পারে। দেন হচ্ছে ছবিতে লিংক করে দিলেই হবে না ভাই? হ্যাঁ জি, শুধু লিংক লিংক বিল্ড করে দিলেই হবে, আর হচ্ছে এখানে ডেসক্রিপশনটা প্রোডাক্টের একটু সুন্দরভাবে লেখার চেষ্টা করবেন তাহলেই হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে কি সোশ্যাল মিডিয়া ট্যাবগুলো আর বাকি জিনিসগুলো হচ্ছে এখানে যদি আপনার অথর বা হচ্ছে হেডলাইন থাকে বা হচ্ছে আপনার বায়ার বলে দিবে যদি কাউকে কোনো ক্রেডিট দিতে হয় সেক্ষেত্রে আপনি সেটা দিবেন, কপিরাইট দিতে হইলে কপিরাইট দিবেন, আর দরকার না হলে এগুলো ডিলিট করে দিতে পারবেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। যেমন এই যে ডিলিট করে দিলে এটা চলে যাবে আর কিছু না, এই যে দেখেন ওইটা কিন্তু চলে গিয়েছে জি, এটা বুঝেছেন কিনা? লেআউটের ধরেন আমরা একটা জিনিস নিয়ে কাজ করেছি, দেখেন আরেকটাই যাই আমরা যেটা অ্যাভেলেবেল আছে, আরেকটা হবে আরেকটার মতো ডিফারেন্ট, কিন্তু প্রত্যেকটা জায়গায় এডিটের অপশনগুলো ঠিক সিমিলারই। এই যে দেখেন আমরা যখন এই এই সেকেন্ডটাই আসছি, সেকেন্ডটার কিন্তু ফরম্যাটটা একটু ডিফারেন্ট আগেরটার থেকে, যদিও দুইটা জিনিস একই রকম দেখাচ্ছে, ডিফারেন্ট টাইপের দেখবেন। এই প্রত্যেকটা কিন্তু আপনার হচ্ছে এক একটা ইমেল পাঠানোর ফরম্যাট আর কি, যেতে বলছে এই দুইটাই অ্যাভেলেবেল আছে। জি মানে এগুলা মানে এটা তৈরি করার পরে পরে ওই যে ইমেলে যে ড্রাফটে কি লেখা আর নেম লেখা ওই যে একটু খেলে বলে দিয়ে 1 মিনিটে বলে দিলে, বুঝতে পারি নাই আরেকবার বলবেন ভাই। ওই যে আমরা যে ইমেলে ড্রাফট করে লেখা রাখছিলাম পাঠানোর সময় ক্যাম্পেইনটা এই মেইল চিম্পে নাকি হচ্ছে যে গুগল থেকে যেটা পাঠিয়েছি সেটা? হ্যাঁ হ্যাঁ, ড্রাফটের মেইল এডিট করে। জি বুঝতে পেরেছি, আপনি হচ্ছে যে এই ইয়েটানাদার মেইল মার্জের কথা বলছেন? মেইল মার্জের কথা বলতেছি। জি আচ্ছা জি, সমস্যা নাই জি, আচ্ছা ওটা ওকে, ওটা আমরা পরে দেখবো, আমরা আগে এটা একটু শেষ করে নিই। জি বুঝতে পেরেছেন কিনা, এটা হচ্ছে একটা টেমপ্লেটের, এখানে যেই ফরম্যাটগুলো আছে এই যে এখানে যেই ফরম্যাট গুলো দেয়া আছে এগুলো হচ্ছে এক একটা হচ্ছে আপনার টেমপ্লেটেড ডিজাইন, এক একটা এক এক রকম, কিন্তু প্রত্যেকটার বেসিক সিম্পল জিনিস সেম, আপনি একই ফরম্যাটে এডিট করবেন, বুঝতে পেরেছেন কিনা? একটু জটিল হয়ে যাচ্ছে নাকি? জি আমাকে শুনতে পাচ্ছেন সবাই? বুঝতেছি ভাই। জি ভাই, তাহলে লেআউট, জি তাহলে লেআউট নিয়ে কি আর কোনো কথা বলতে হবে ভাই? না ভাই, আর বলতে হবে না, আমরা থিমে চলে যাই। ওকে, দেন হচ্ছে আমরা যাব থিমে। থিম জিনিসটা হচ্ছে মজার জিনিস এবং এটা অনেকের ভালো লাগে, মানে ভাইয়ার আপনাকে বলেই দিবে ওনাকে একটা থিম থিমের টেমপ্লেট ডিজাইন করতে। এই যে টেমপ্লেট, আমি বারবার যেই কথাটা বলছি, এই যে আমরা এই যে এটা নিয়ে কাজ করতেছি এটাই কিন্তু একটা টেমপ্লেট, বা হচ্ছে এটা আর একটা টেমপ্লেট, থিমের টেমপ্লেট। আমরা এতক্ষণ ফিচার মানে লেআউটে ছিলাম, লেআউটের যেই জায়গাটা এডিট করতেছি, এডিট করার পরে হচ্ছে আমি যেটা তৈরি করতেছি ইমেলটা, ওইটাই কিন্তু আমার ইমেল টেমপ্লেট ভাই। আপনাকে অনেক সময় দেখবেন যে প্রচুর বায়ার রিকোয়েস্ট আসে যে ইমেল টেমপ্লেট ডিজাইনের, ইমেল টেমপ্লেট এই এই সিম্পল জিনিস, এখানে একটু ইনভেস্ট করলেই মানে হচ্ছে এখানে হচ্ছে যার যার রুচির বিষয়, যে একটু বেশি সময় ইনভেস্ট করবে তার ইমেল টেমপ্লেটটা অনেক সুন্দরভাবে ডিজাইন হবে। ধরেন আমরা একটা থিম নিয়ে কাজ করি, যে এই থিমটা নিলাম ঠিক আছে, ধরেন এই যে দেখেন থিমে একটা বেসিক জিনিস কিন্তু কি লক্ষ্য করেছেন কিনা, এই যে কমন একটা ফিচার হচ্ছে যে আপনি এখানে প্রোডাক্ট অ্যাড করবেন নিচে কিছু, দেন হচ্ছে আপনার এখানে থিম আপনার যে ক্যাম্পেইনের বেসিক জিনিসটা দিবেন, উপরে লোগো দিবেন প্রত্যেকটা জায়গায়। কিন্তু লেআউটে যখন ছিল তখন এখানে ছিল সাদা মাটা, এটা এখানে হচ্ছে আপনার সুন্দর অনেকগুলো ইমেজ অ্যাড করা যাচ্ছে জাস্ট দেখার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। এখন প্রত্যেকটা যখন আপনি থিম নিবেন, এই যে দেখেন থিমের ক্ষেত্রেও প্রত্যেকটা জিনিস চেঞ্জ করা সম্ভব,
এই যে ধরেন আমাদের এখানে লোগো দরকার, আমরা যদি চাই এই যে এডিটে গেলাম, সেক্ষেত্রে আমি এখান থেকে লোগো চেঞ্জ করতে পারবো। কি ছিল আমাদের, ইউনিলিভার ছিল। এখন ধরেন আপনার হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডটা পছন্দ হচ্ছে না এটার সাথে, তাই না? জি একদম। এখানে শুরুতে আরেকটা জিনিস আছে, যে এখানে হচ্ছে আমাদের শুরুতে হেডলাইন ভিউ ইমেল ইউর ব্রাউজার, এই যে এখানে আমাদের টাইটেল দেওয়ার অপশন আছে, আমাদের ক্যাম্পেইনের টাই নাম কি হবে। আপনি এখানে আমাদের ক্যাম্পেইনের নাম দিলেন এক্স ওয়াই জেড, যেটা দেন এটা একটু বোল্ড করে দেই, স্টাইলটা একটু ভিন্ন হোক। স্টাইল, এই যে এখানে দুইটা জিনিস আছে যখন এডিট করতে যাবেন, একটা কন্টেন্ট স্টাইল এবং সেটিংস। কন্টেন্টে হচ্ছে আপনি কি লেখা দিতে যাচ্ছেন সেটা, এখন স্টাইলটা হচ্ছে, স্টাইলে যদি যান সেক্ষেত্রে এই যে আপনার এখানে যে ইন্টারফেসটা আছে, এই যে উপরে যে হেডারটা আসছে, আপনি এই হেডারটা চেঞ্জ করতে চাচ্ছেন কিনা। চেঞ্জ করতে ভাই কি, ধরেন আপনি এখানে কোনো একটা কালার ইউজ করতে যাচ্ছেন, বা হচ্ছে এটার সাইজ ডিফারেন্ট করতে যাচ্ছেন, যে না ভাই এটার সাইজ এরকম না, আমি এরকম করতে যাচ্ছি, সেক্ষেত্রে আপনি কিন্তু এই স্টাইলে গেলে এখান থেকে যে চেঞ্জেসগুলো করবেন, এই যে সাইজ যদি বাড়াই দেন, ছোট বড় করে দেন, সেক্ষেত্রে ছোট বড় হবে, বা হচ্ছে বড় করে দিলে আরো বড় হবে। দেখতে পাচ্ছেন কিনা আমাদের কিন্তু এই যে উপরের হেডারটা চেঞ্জ হচ্ছে। এখানে এই যে স্টাইলে গেলে, এই স্টাইলটা কিন্তু কন্টেন্টার স্টাইল না, এটা একটু মাথায় রাখবেন। এখানে হচ্ছে কন্টেন্টটাকে ছোট বড় করার জন্য যা দরকার এটা এই পেজের মধ্যেই আছে, যে যেখানে দেখেন কন্টেন্ট বোল্ড করবেন, ইটালিক করবেন, বা হচ্ছে স্টাইল কন্টেন্ট কোন স্টাইলে দিবেন, কোন ফরম্যাটে দিবেন। এই যে কন্টেন্টের পাশে যে স্টাইলটা আছে, এটা হচ্ছে আপনার এই যে উপরের যে ইন্টারফেসটা, মানে উপরের যে হেডারটা, এটার চেহারা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন কিনা, সেক্ষেত্রে হচ্ছে আপনি এই স্টাইলটা ব্যবহার করবেন। জি এটুকু ক্লিয়ার কিনা ভাই? জি ভাই, ওকে, দেন হচ্ছে আপনার আসতেছে এই যে এখানে আপনার এডিট করার অপশন দিয়েছে কি, লোগো। লোগো আমরা আপলোড করলাম, লোগোর পরে লোগোর স্টাইল যদি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে এটা আমরা করতে পারি। কোনো বর্ডার দি, মানে এই যে বক্সের মতো আছে এটার মধ্যে কোনো বর্ডার সেট করতে চাচ্ছি কিনা, জি নান থাকুক, যেভাবে আছে এভাবেই থাকুক আমাদের, সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। অ্যাপ্লাই অল দিস এক্সিস্টিং ইমেজ ব্লকস, দেন হচ্ছে আমাদের যে অপশনটা আসছে এটা কি, এখানে হচ্ছে আমরা কি দিব, শো ইওর প্রোডাক্ট। ওকে, না আমরা এখানে প্রোডাক্ট দিব না, এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন দেখি। এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন। ওকে দাঁড়ান দাঁড়ান, এটা তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার অপশনই তো দিচ্ছে না, করব কিভাবে। না ভাই, ওই যে প্রথম দিন দেখালেন না, ওই যে এটা বাইরে একখানে ইমেজ লেখা থাকে, যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য উনি এখানে হচ্ছে ওরা একটা অপশন দিবে, কিন্তু এখানে এটাই দিচ্ছে না, আমি আরেকটাই দেখাচ্ছি দাঁড়ান। মনে হয় আরো নিচে আছে ভাই। হ্যাঁ সেটাও থাকতে পারে, দাঁড়ান 1 মিনিট। জি না, ব্যাকগ্রাউন্ডের অপশন তো এখানে দিচ্ছে না, ঠিক আছে ভাই, দাঁড়ান সিলেক্ট করা যাচ্ছে না। ভাই আমি এরকম, এই যে এরকম এডিট করার সময় ঠিক এরকম এই ব্যাকগ্রাউন্ড একবার ইমেজে টিপ দিয়ে ডিলিট নাকি কি করছি, আর আনতেও পারি না বা কোনো কিছু আর করাই যায় না, খালি এই ব্যাকগ্রাউন্ডটা না নিয়ে সমস্যা হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডটার জন্য না, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য সেক্ষেত্রে যে যেমন এখানে যেমন একটা ইন্টারফেস আসে এটা এডিট করার জন্য, এটার জন্য হচ্ছে এখানে এরকম বক্স আসে না, এখানে একটা তিনটা, জি জি এই যে জি এই আপনি দেখেন, জায়গাটায়, এই জায়গাটায় একটা অপশন আসে যে আপনি চেঞ্জ করতে চাচ্ছেন কিনা। জি দাঁড়ান, এটা যেহেতু দিচ্ছে না, আমি অন্য একটাই দেখি, সেটা অবশ্যই দিবে, জি ভাই তাহলে হয়তো দেখান। আপনাদের বুঝতে আরো একটু সুবিধা হবে। দাঁড়ান দেখাই দিচ্ছি একটু, অপেক্ষা করেন। কিন্তু এটা আসতেছে না, ন্যাচারাল ছবি টবি ওরকম একটা নেন দাঁড়ান দেখেন। দাঁড়ান দাঁড়ান, যে একটু ক্যান্সেল করে নতুন করে দিচ্ছি তাহলে সুন্দর আসবে, দাঁড়ান। কন্টিনিউ করি, নতুন করে ডিজাইন করে,
যে কোনটা নিয়ে আছে মানে একটা নেই নেন ভাই। জি নিয়েছি। এটা তো ইমেজ, এটা তো না, আমরা চাচ্ছি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে। এটা তো ইমেজ দেয়া আছে, এটা তো চেঞ্জ হবেই। এই যেমন এইটাই ব্যাকগ্রাউন্ড আছে। ভাই ওই যে ওই দিন ওই লাস্টের লালটা না, ওটা দিয়েই করা যেত, ওটা দিয়েই দেখাইছিলেন। কোনটায় ভাই? এটা এই এটাই যে এই যে হ্যাঁ একদম লাস্ট, হ্যাঁ যেটা আপনার, হ্যাঁ এটা দিয়েই দেখাইছিলেন মনে হয়। জি। এখানে দুইটা জিনিস কিন্তু ভাই, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই যে ওইটা যেমন ব্যাকগ্রাউন্ড আছে, আবার যদি ইমেজ থাকে, ইমেজ তো চেঞ্জ হচ্ছে। ইমেজে তো আমাদের এই যে দেখেন আপনি এখন চাইলে এই যে কালারটা, এরকম একটা অপশন আসবে আপনার যখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে বলবে। আপনি যদি এই কালারটা চেঞ্জ করে দেন, এখানে ধরেন ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দিলেন, যে আপনার কিন্তু এই যে দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হচ্ছে। ইমেজটা চেঞ্জ করতে চাচ্ছেন, ধরেন আমি এই ইমেজ কি দিব, এই ল্যাপটপ দিয়ে দিই আপাতত, দেখবেন আপনার ব্যাকগ্রাউন্ডে কিন্তু ল্যাপটপ চলে আসছে। জি ভাই, পেয়েছেন ব্যাকগ্রাউন্ডটা কিভাবে চেঞ্জ করবেন। এই যে এই যে এইখানে যেরকম এই যে এই একটা অপশন আসবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য, এখন ওখানে ওনারা দিচ্ছে না হয়তো, এই জন্য এটা আসতেছে না। আপনি যখনই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে যাবেন, তখন হচ্ছে আপনার এই যে এরকম ওখানে এটা এটা যেমন এরকম বক্স আসতেছে, এরকম বক্স আসবে না, সে ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আপনার এরকম একটা কালার কিন্তু ভাই আমি কালার কি তাহলে আমার এমনি মানে আমার পিসি ড্রাইভ থেকে কোনো ছবি দিতে পারবো ব্যাকগ্রাউন্ডে? ভাই এটা একটু তার দেখা, মানে আমি তো দিই যে এই যে এখান থেকে আপনি আপলোডে যাবেন, যে আমি তো এই যে আপলোডে গেলে আপনার পিসি থেকে যেটা সুবিধা মতো আপনি সেটা দিতে পারবেন। আচ্ছা 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 ভাই ঠিক আছে ঠিক আছে। জি বুঝতে পেরেছেন কিনা? জি জি। জি এখন হচ্ছে কারণ হচ্ছে সবগুলোই হয়তো দিবে না, কারণ সবগুলোই দিবে না, কারণ হচ্ছে ফ্রি টুলস তো ভাই কিছু লিমিটেশন দিবে, কয়েকটাই দিবে কয়েকটাই দিবে না। যেমন ওই যে ওই ওই থিমটা সুন্দর ছিল, আমরা ওইটার ব্যাকগ্রাউন্ড এডিট করতে চাইছিলাম, দেয় নাই। এখন এটা আমাদের বাধ্যবাধকতা মেনে নিতে হবে। এখন এখান থেকে এরকম ভাবে একটু কষ্ট করে বেছে নিতে হবে, যেটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে দিবে আপনার, এই যে এরকম একটা অপশন পাবেন। ওকে, আমরা তাহলে এইটার উপরই কাজ করি। এখানে যেমন হচ্ছে এখানে কি হবে, লোগো দিতে হবে, লোগো দেই, কিসের লোগো দিব, ইউনিলিভার, ইউনিলিভার তো ল্যাপটপ নাই, যাই হোক দিলেন। এখন হচ্ছে আপনার এই যে এখানে কিন্তু আপনার যেই কথাটা থাকবে, এখানে আপনার মানে ক্যাম্পেইনের নাম, দেন হচ্ছে কন্টেন্ট। এখন আমাদের কন্টেন্ট নাই দেখে ভাই জিনিসটা খুব ছেঁড়া বেড়া মনে হচ্ছে। তো ছেঁড়া বেড়ার কিছু নাই, আমি আপনাদের জাস্ট হচ্ছে সেটিংস গুলো দেখাই দিচ্ছি, যাতে আপনারা যখন করতে যাবেন সেক্ষেত্রে বিব্রতকর পরিস্থিতিতে না পড়েন। জি ভাই যে এইখানে এই যে দেখেন এটারও একটা ব্যাকগ্রাউন্ড আছে ব্লু কালারে, আপনি কিন্তু এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা চাইলে চেঞ্জ করতে পারবেন। যে ধরেন আমরা এই ব্যাকগ্রাউন্ড ইমেজে ইউনিলিভারটা দিয়ে দিই, তাইলে আমাদের লোগো দেওয়ার প্রয়োজন পড়ে না। এই যে দেখেন এটা কিন্তু, এটা আমি ডিলিট করে দিই। জি, এখানে এটা শো করতেছে, কিন্তু যখন আপনি ইমেলটা সেন্ড করবেন তখন এটা উঠে যাবে, কারণ এই অপশনটা আমি ডিলিট করে দিয়েছি দেখে এখানে ও আমাকে, আমি আবার আনতে চাচ্ছি কিনা এই জন্য এটা শো করতেছে। কিন্তু যখন আপনি ইমেলটা সেন্ড করবেন তখন দেখবেন হচ্ছে এখানে এই যে বর্ডারটা আছে ড্রপ কন্টেন্ট, এটা থাকবে না, এটা চলে যাবে অটো। জি একটু অপেক্ষা করবেন। জি বুঝতে পেরেছেন কিনা? আপনারা চাইলে দেখেন ব্যাকগ্রাউন্ড লেখাটা খুবই বিচ্ছিরি হয়ে গেছে, থাক আমরা ইউনিলিভারের এটা অন্য কিছু দিই। আমরা এখানে আমাদের এই যে এলইডিপি কে দিতে পারি, এলইডিপির প্রোগ্রামে। জি বুঝতে পেরেছেন কিনা আমি যেটা বুঝাতে চাচ্ছি? এখানে আপনি আপনার চাইলে ব্যাকগ্রাউন্ডে আপনার ব্যানারটাও চেঞ্জ করতে পারেন বা হচ্ছে বসাইতে পারেন, সেক্ষেত্রে অপশন দিবে এখানে হচ্ছে আপনার এই ব্যানারটা চেঞ্জ করার ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড, বা হচ্ছে ক্লিয়ার করে সাদা রাখতে পারেন, বা আগের যেটা ছিল বা এইটার কালার চেঞ্জ করে আপনি অন্য একটা কালার দিলেন, বা হচ্ছে ব্ল্যাক রাখলেন, এই যে এরকম রাখতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করার ক্ষেত্রে যেটাই চেঞ্জ করতে দিবে আপনাকে ব্যাকগ্রাউন্ড, সেটার এই যে নিচে এরকম একটা অপশন আসবে। জি ভাই বুঝতে পারছি। জি, এই অপশনটা না আসলে দেখা যাবে যে ওদের যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছে ওইটাই রাখতে হবে, সেক্ষেত্রে কিছু করার নাই ভাই। এখন দেখা যায় এগুলো হচ্ছে পেইড টুলসে, ওরা হচ্ছে কিছু কাস্টম আপনাকে কিছু থিম দিয়ে দেয়, যেই থিম গুলোকে খুব ইজিলি আপনি যে কোনো কিছু চেঞ্জ করে নিতে পারেন। এই যে দেখেন আমাদের ফ্রিতে আরেকটা প্রবলেম হবে, আপনি যখন শেষে যাবেন এই যে এখানে আপনারা যদি মেইল পাঠিয়ে থাকেন সেক্ষেত্রে দেখবেন শেষে কিন্তু এখানে মেইল চিম্পের লোগো সহ একটা জিনিস, ওদের একটা কপিরাইট, ওদেরকে একটা জি কপিরাইট জি দিতে হয়,
খেয়াল করেছেন কিনা, একদম আপনার টেমপ্লেটের শেষে যে আপনি মেল চিম থেকে যে মেইলটা পাঠাইছেন সেটার কিন্তু একটা ডকুমেন্টস থেকে যায় যে মেল চিমকে হচ্ছে একটা কপিরাইট দিতে হয়। যদি আপনি এটা পেইড ভার্সন ইউজ করেন সেক্ষেত্রে হচ্ছে এই কপিরাইটটা দিতে হবে না, ফ্রি ভার্সনে আপনাকে এই কপিরাইটটা দিতে হচ্ছে। এটা আপনি পারবেনই না, এটা যেহেতু আপনাকে হচ্ছে আমরা হচ্ছে ওদের ফ্রি ভার্সনটা ব্যবহার করতেছি তাহলে এইখানে হচ্ছে অবশ্যই ওদেরকে এই কপিরাইটটা দিতে হবে, এবং ওদের যেই ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো ওখানে কোনো জায়গায় হাতও দেওয়া যাবে না। আপনি যখন পেইড ভার্সনে যাবেন তখন আপনাকে কাস্টম ভাবে আপনার নিজের মতো করে টেমপ্লেট ডিজাইন করার সুযোগ দিবে সে। জি ভাই, সেখানে আপনি চাইলে এই কপিরাইটের এখানে একদম নিচে মেল চিম্পের জায়গায় আপনি আপনার নামও বসাই দিতে পারবেন, বা হচ্ছে আপনার কোম্পানির নাম আপনি বসাইতে পারবেন যে এই কোম্পানির কপিরাইটে বা এই অথরের থেকে আপনার হচ্ছে মেইলটা আসতেছে। জি, আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করব দেখলাম ভাই, ব্যাকগ্রাউন্ড নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? আর হচ্ছে আর যেই জিনিসগুলো আছে ভাই, আর জিনিসগুলো কিন্তু খুবই সিমিলার, আমরা এর আগে গত দিনও দেখেছি। দেখেন যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, আমি একই জিনিস রিপিট হচ্ছে দেখে আমি আর বারবার দেখাচ্ছি না, মানে এডিট করার অপশনটা সেম সব জায়গায়, আপনি যেটা এডিট করতে যাবেন সেক্ষেত্রে আপনি হচ্ছে এডিটে চাপ দিবেন, এখানে লেখাটা চেঞ্জ করতে চাইলে লেখা চেঞ্জ করবেন, বা হচ্ছে এখানে ছবি এই শব্দ সেল এটা চেঞ্জ করতে চাইলে এক্ষেত্রে এডিটে যাবেন। ভাইয়া ভাইয়াররা তো যখন চাবে এরকম টেমপ্লেট তৈরি করে দিতে, ওরা তো টেমপ্লেটের ভিতরে কি কি লিখতে হবে ইভেন ছবি সব দিয়ে দিবে না? জি, ওনারা আপনাকে একটা টেমপ্লেটের ডেমো সাইজ দিবে, আপনি সেই অনুযায়ী হচ্ছে টেমপ্লেটটা ডিজাইন করবেন, এবং হচ্ছে ইভেন আপনার এখানে যে কি কন্টেন্টটা হবে, জি কি কন্টেন্ট আপনি এখানে লিখবেন সেটাও আপনাকে বলে দিবে, না হলে আপনাকে যদি জেনারেট করতে বলে যে আপনি এই কন্টেন্ট জেনারেট করবেন সেক্ষেত্রে আপনাকে তার আইডিয়া দিয়ে দিবে যে আপনি এই বিষয়ে আমার ক্যাম্পেইনটা আপনি এই এই রিলেটেড কন্টেন্টটা লিখবেন। জি, বুঝতে পেরেছেন কিনা? জি ভাই, জি ভাই, জি ভাই, ভাই তাহলে হচ্ছে এই হচ্ছে থিম নিয়ে কথাবার্তা, এডিটের অপশন হচ্ছে এগুলাই, মানে প্রত্যেকটা জিনিস সিমিলারই, থিম এবং লেআউটের মধ্যে ডিফারেন্স কিছুই নাই, জাস্ট হচ্ছে ডিফারেন্স হচ্ছে আমার টেমপ্লেটটাই ডিফারেন্স, টেমপ্লেটটা এখানে একটু কালারফুল হয়, ওটা হচ্ছে কালারফুল হয় না, ওটা হচ্ছে সাদা মাটা টাইপেরই হয়। এখন আপনাকে যদি বায়ার বলে যে ভাই আমাকে হচ্ছে থিম ডিজাইন করে দিবেন সেক্ষেত্রে আপনি থিম ডিজাইন করবেন, আর যদি বলে আপনাকে লেআউট দিতে তাহলে আপনি লেআউট দিবেন, সেক্ষেত্রে বায়ার আর তার রিকোয়ারমেন্টে বলে দিবে যে সে কোন ধরনের টেমপ্লেটটা চাচ্ছে। আপনি যদি চান আরো ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আমি আপনাদের এখানে একটু গুগলে সার্চ দিয়ে দেখাই, এই যে ফ্রি ইমেল টেমপ্লেট, যদি শুধু গুগলে সার্চ দেন যে এই যে HTML কোড করার টেমপ্লেট ডিজাইন পাবেন ফ্রি। ওকে, হচ্ছে তারপরে হচ্ছে যে নিউজ লেটারের, আচ্ছা আমরা একটু দেখাই ফ্রি রেসপন্সিভ ইমেল টেমপ্লেটস, এই যে এখানে যে ইমেল টেমপ্লেট গুলো আছে ভাই দিচ্ছে না, এগুলো কিন্তু সবই ফ্রি, আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। এখানে সাইন আপ করবেন, সাইন আপ করে এখান থেকে ইমেলটা ডাউনলোড করবেন, দেন হচ্ছে এখানে এসে আপলোড দিবেন, এই যে দেখেন আমি যেটা আপনাদের দেখাচ্ছিলাম। যে কোড ইওর ওন, যে এখন কোড ইওর ওনটা আগে ছিল কিন্তু হচ্ছে কোড করা ইমেল গুলো এখন ফ্রিতে ব্যবহার করতে দিচ্ছে না, এটা আগের দিনও বলেছি, কিন্তু সেক্ষেত্রে আপনি এই থিম গুলো এখানে আপনি নতুন একটা থিম আপলোড করতে পারবেন। আপলোড করবেন কিভাবে, এই যে ধরেন আপনি এটা কাস্টমাইজে গেলেন, হ্যালো, মনে হয় আসছে আসছে। হ্যালো, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি ভাই, এখন শোনা যাচ্ছে। জি ভাই, শুনতে পাচ্ছি। আচ্ছা, জি আপনাদের এখানে এই যে ইমেল টেমপ্লেট গুলো আছে আমরা কিন্তু এই টেমপ্লেট গুলো এখানে ইউজ করতে পারি। এখন হচ্ছে ভাই একটা প্রশ্ন করতে পারেন যে ভাই আমি কি এই হুবহু সেম জিনিসটাকে ওখানে আপলোড করতে পারবো কিনা? জি না ভাই, সেই অ্যাক্সেসটাও আমাদের দিবে না, কিন্তু আমাদের আপলোড করতে হলে একটু টেকনিক্যালি, যেমন এখানে যে ইমেজ গুলো ব্যবহার করেছেন, জি আপনি যখন একটা ছবি আপলোড দিতে যাবেন আপনাকে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আপলোড করার সুযোগ দিচ্ছে না, আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ডে এটা আপলোড করে দিতে পারেন। জি, আমি একটু আপলোড করে দেখাইলে হয়তো সুবিধা হইতো, দাঁড়ান।
যে দেখেন আপনি এখানেও এডিট করতে পারবেন, ওদের এখানে যেহেতু এগুলো ফ্রি টুলস সেক্ষেত্রে আপনি এখানেও চাইলে এডিট করতে পারবেন। যে এডিট করার পরবর্তীতে কি করবেন, তাই না? এটাই হচ্ছে প্রশ্ন। প্রিভিউ ধরেন আমাদের এটা, এটা আমি ডাউনলোড করব, হচ্ছে নিচে অপশন দিবে আমাকে, একটু অপেক্ষা করেন। ও আমি তো এখানে সাইন ইন করেছিলাম, না ভাই। সাইন ইনই করি নাই এই জন্যই। জি আপনি এই যে এখানে ওরা যে ফ্রি টেমপ্লেট গুলো যারা শো করে, সেক্ষেত্রে এদের ওয়েবসাইটটায় জাস্ট হচ্ছে আপনি যদি সাইন ইন করেন, তখন হচ্ছে আপনি ওদের এখানে অনলাইনে, যেমন আমরা হচ্ছে যে ইয়েতে খেয়াল করেছি কিনা যে XML ডিজাইন করার জন্য যে ক্যানভা যেরকম আমরা অনলাইনে জাস্ট হচ্ছে ডিজাইন করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইনে যে ফ্রি, এখানে যদি গুগলে লিখে সার্চ দেন ফ্রি ইমেল টেমপ্লেট, সেক্ষেত্রে এখানে আপনাকে যা শো করবে এগুলো কিন্তু আপনি ফ্রিতে এই সব জায়গায় অনলাইনে এখান থেকে ইমেল টেমপ্লেট ডিজাইন করতে পারবেন। যদি আপনার এই যে ধরেন আমাদের এখানে ওরা যেটা দিচ্ছে ফ্রিতে সেগুলো হচ্ছে আমাদের যদি পছন্দ না হয়, সেক্ষেত্রে আপনি এই গুগলে সার্চ দিয়ে অনেক মানে অনেক ওয়েবসাইট আছে, থার্ড পার্টি ওয়েবসাইট আছে যারা হচ্ছে ফ্রি টেমপ্লেট ডিজাইন করার জন্য তারা অ্যাক্সেস দিয়ে থাকে, আর আমরা যদি এখান থেকে চাই এখান থেকেও সেটা ডিজাইন করতে পারি। জি এই হচ্ছে ভাই থিম এবং লেআউট কিভাবে ডিজাইন করবেন আমরা কিন্তু দেখেছি বেসিক্যালি। এখন এটা নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা আমাকে বলতে পারেন তাহলে থাকলে, কারণ একই কাজ বারবার হচ্ছে দেখে আমি আর নতুন করে দেখালাম না যে কিভাবে ডিজাইন করবেন। গতকালকে আমরা বলে থিমটা একটু আরেকটু একটু দেখাই দিন যদি ভাই, ওই ডাউনলোড করা থিমটা। জি ডাউনলোড করা থিমটা এটা, মানে এখান থেকে একটা জি ভাই, ডিজাইন করতে পারছেন সেটা সেটা জি ভাই, যে ডাউনলোড করবো যেটা আমি, যে ফ্রিতে একটা ডাউনলোড করবো, ডাউনলোড করার পরে এটা আপলোড দিবো এখানে। আচ্ছা জি, আচ্ছা ঠিক আছে জি, সেক্ষেত্রে আমি সেটা দেখাচ্ছি জি একটু। এই ক্ষেত্রে হচ্ছে এখানে আবার হচ্ছে সাইন ইন করতে হবে, এই জন্য অনেক টাইম লাগার বিষয় ছিল, এই জন্য আর কি আমি বলে দিয়েছিলাম। ডাউনলোড করতে হবে আসলে, ওইখানে কিভাবে আপলোড দেয় একটু দেখেন তাহলে। আচ্ছা ওকে, আপলোড দিবেন কিভাবে আমি দেখাচ্ছি। এই যে ধরেন আপলোড দেওয়ার ক্ষেত্রে এখানে হচ্ছে আপনি ডিরেক্ট ওই থিমটা এখানে আপলোড দিতে পারবেন না, কারণ থার্ড পার্টি অ্যাপস ইউজ করতেছেন। এই ক্ষেত্রে আপনার করতে হবে কি, আপনি যখন ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করবেন, এই যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে দিচ্ছে না, আপনি ব্যাকগ্রাউন্ডে যে হচ্ছে আপনি এখান থেকে আপলোড করবেন আপনার ওই থিমটা, তখন হচ্ছে আপনার টোটাল থিমের ইন্টারফেসটা ওইটার মতো চলে আসবে। জি বুঝতে পেরেছেন কি না? ব্যাকগ্রাউন্ডে ওই থিমটা দিয়ে দেবো। জি জি, ব্যাকগ্রাউন্ডে থিমটা দিয়ে দিবেন। আচ্ছা ভাই বুঝতে পারছি, বুঝতে পারছি ভাই। আচ্ছা ওকে জি, যদি প্রবলেম হয় আমাকে বলবেন, কারণ হচ্ছে একই জিনিস রিপিট হচ্ছে, গতকালকে আমরা সেম জিনিস দেখেছি, সেই জন্য হচ্ছে আমি আপনাদের ধরে ধরে প্রত্যেকটা দেখাচ্ছি না, কিন্তু আমরা কিন্তু এই প্রত্যেকটা কাজ অলরেডি গতকালকে করেছি, এই জন্য হচ্ছে যেহেতু লেআউট নিয়ে আমরা গতকালকে করেছি থিম নিয়ে করেছি, কিন্তু ওদের প্রত্যেকটা জিনিসের এডিটিং কিন্তু সেম। এই যে দেখেন আপনি থিমের যেখানে চেঞ্জ করতে যাচ্ছেন আমরা কিন্তু গতকালকে প্রত্যেকটা জায়গা ধরে ধরে কাজ করেছি, সেম জিনিস, আপনি জাস্ট হচ্ছে এডিট, যেখানে এডিট করার প্রয়োজন জাস্ট এডিটে যেয়ে আপনি এডিট করবেন। জি এক্ষেত্রে কোনো প্রশ্ন না থাকলে আমরা হচ্ছে আর একটু দেখবো। আমাদের ধরেন সাপোজ হচ্ছে আমাদের এই এডিটিং প্রসেস শেষ সব, বা হচ্ছে সেক্ষেত্রে আমরা কি করব, এখন আমরা এটা সেন্ড করব কিভাবে, এটা হচ্ছে বিষয়। সেন্ডিং এর অপশনটাও তো আমরা ভাই বাড়ি, নাকি এটা আবার দেখাইতে হবে নতুন করে, গতদিন তো আমরা দেখেছিলাম। না ভাই লাগবে না ওইটা। ওকে, তা না হলে যদি এটা না দেখাই আমরা নতুন আরেকটা জিনিসে যাব, যেটা হচ্ছে এই
22 জন থেকে মাত্র কারেন্ট চলে গেছে, মানে কারেন্ট চলে গেছে ভাইয়া সবার 25 জন থেকে 10 12 জনে নেমে আসছেন আচ্ছা আচ্ছা ওকে আমরা হচ্ছে এক মিনিট আমরা নতুন একটা জিনিস শিখব কিন্তু একদম ধাম করে এরকম 10 12 জন চলে গেল আচ্ছা যাক সবার একসাথে কারণ গেছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমাদের রেকর্ড চলছে ওনারা একটু রেকর্ডিং দেখে নেবেন জি আমরা হচ্ছে যেটা নিয়ে কথা বলছিলাম এটা হচ্ছে ইমেল অটোমেশন ইমেল অটোমেশনটা হচ্ছে আপনারা যখন দেখে থাকবেন জি না আমরা ইমেল অটোমেশন নিয়ে কথা বলছি মাত্র এরপরে কাজে যাব ইমেল অটোমেশনে ওকে ইমেল অটোমেশনটা হচ্ছে আমরা যখন যে কোনো একটা অ্যাপস বা হচ্ছে কোনো থার্ড পার্টি কোনো ওয়েবসাইটে ঢুকেই ভাই আপনাদের পার্টিসিপেন্ট তো অনেক কমে যাচ্ছে এই সেম কথা তো নাইলে আমার আবার রিপিট করতে হবে নতুন টপিকসে যাচ্ছি মাত্র 8 জন আছেন একদম সবার বিদ্যুৎ চলে গেল এটা কেমন কথা বলেন ভাই আজকে আবার ইয়া লাগছে আগুন লাগছে মাত্রই আবার আগুন লেগেছে জি ভাই এই যে মাত্রই লাগলো ভাই আমি জামাল বড় এখানে কারেন্ট চলে গেল মাত্র এই যে এখনই আগুন লাগছে ভাই মাত্র এই জন্য সব জায়গায় কারেন্ট অফ করে দিছে ভাই আমি টাঙ্গাইল ভাই এখানে চলে গেছে ওই লাগছে ভাই এই যে কালকের আগে দিন যেন লাগছিল ওইখানে এই কেওয়ারখালি হ্যাঁ এই যে ধোয়া উঠতেছে বারান্দা দিয়ে দেখা যায় তাহলে তো এটা খুব ভাই মানে ব্রেক দিয়ে দিলে মনে বেটার হইব কারণ ব্রেক দিয়ে দেন তাহলে কারণ হচ্ছে আগুন লাগছে তো কোনো না ঠিক নাই যে সেই ক্ষেত্রে কিন্তু প্রেজেন্সটা জানেন হ্যাঁ বুঝতে তো পারছি রে এটা তো একটা প্রবলেম হয়ে গেল আমরা যেই শিখতে শুরু করলাম আরে বিদ্যুৎ এই প্রবলেমটা করবে এটা একটা কথা অনেকে প্রায় বের হয়ে গেছে আমাদের বের হয়ে গেছে নাই আমি আমি মাত্র দেখতেছিলাম আর কি 25 জন ছিল এখন হঠাৎ করে দেখি 11 জন হয়ে গেছে কি ব্যাপার এখন লাগছে একটা সাউন্ড হয় তারপর সবকিছু চলে গেছে আচ্ছা ওকে জি সেই ক্ষেত্রে একটু অপেক্ষা করেন আমি হচ্ছে আপনাদের প্রেজেন্ট শীটটা দিয়ে দিচ্ছি আমরা একটা ব্রেকে যাচ্ছি কিন্তু ব্রেকে এই টাইমে যেতে হলে দাঁড়ান আমি একটু কথা বলে নেই একটু আমাকে সময় দিবেন ভাই বারান্দা থেকে কয়েকটা ছবি আপলোড দিয়েন গ্রুপে হ্যাঁ জি যদি আদৌ কারেন্ট লেগে থাকে জি ভাই এই শুভ ভাই সম্ভবত না আপনি দেখতে পাচ্ছেন তাহলে আমাকে একটু দুই একটা মানে আপনাদের এই গ্রুপেই আপলোড দেন আমি হচ্ছে এই জিনিসটা দেখাই দেই তাহলে হচ্ছে আপনাদের জন্য সুবিধা হবে মানে হচ্ছে ধোয়াতে আর দেখা যেতেছে এত বেশি কাছে না তো এই জন্য ওই ধোয়াটাই দেন না ভাই সমস্যা নাই ওইটাই দেখি আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ধোয়া দেখি আচ্ছা ধোয়া দেখবেন আচ্ছা ঠিক আছে দেখেন ভাই সমস্যা নাই ওকে আমি আপনাদের অ্যাটেন্ডেন্স দিয়ে দিচ্ছি আজকে হচ্ছে 10 তারিখ 10 9 20 ওকে এই যে জি আমি আপনাদের চ্যাটে দিয়ে দিচ্ছি আপনাদের অ্যাটেন্ডেন্সের লিস্টটা আর হচ্ছে এখন সেই ক্ষেত্রে এই প্রবলেম হলে তো ব্রেক কতক্ষণ দিবেন কতক্ষণ দিব বলেন আপনারাই বলেন আমরা কি 11:30টায় শুরু করব 1 ঘন্টার মধ্যে কি মনে করেন সমর্থন হবে হ্যালো আমাকে শুনতে পাচ্ছেন আগে একটু শিওর হওয়া দরকার যে আসলে কি শুনতে পাচ্ছেন
ওই দিনের মতো আগুন লাগছে কিনা। এক ঘন্টা আগে দেন, দেখেন পরে কি হয়, পরে যদি সবাই আসে। ভাই মানে আপনাদের ওইদিকে কি আছে কারেন্ট? না ভাই কারেন্ট নাই, কারেন্ট তো যে সবার একসাথে চলে গেছে। সেক্ষেত্রে এখন আমরা একটা ব্রেক দিচ্ছি, অসুবিধা নেই। এই ব্রেকটা হচ্ছে যেহেতু যদি কেউ পিসি থেকে থাকেন তাহলে পিসির চার্জটা বাঁচাই রেখেন, মোবাইল থেকে কানেক্টেড থাকেন আপাতত, কারণ ক্লাস যদি হয় তাহলে একটু শুনতে হবে। আর মনে হয় না যদি এরকম প্রবলেম হয় তাহলে আমি আজকের দিনের মতো আমি বলতেছি আমাদের সবাইকে জানাচ্ছি, তাহলে তো সবারই সমস্যা আছে এম জিনিস। আচ্ছা ওকে জি শিওর হন ভাই, আগুন লাগবে এই প্রবলেম কি দেখলাম ভাই, ফেসবুকে ছবি দিচ্ছে 3 মিনিট আগে, এই মাইমিসিং হেল্পলাইন দিচ্ছে, ওই ছবিটা গ্রুপে দিয়ে দেন। জি ভাই বাবুল ভাই কি ফোন কি দিছেন? তাহলে ঠিকই আছে, তাহলে আমি যে একটা সাউন্ড পাইলাম তো একটা একটা সাউন্ড হয়ে দেখলাম যে কি যেন সাউন্ড হলো, পরে কারেন্ট চলে গেছে, কি যে প্রবলেম শুরু হইলো দেখলাম। প্রায় সব দিন এখন লাগতেছে কারেন্ট আগুন। জি এক্ষেত্রে তো আমাদের হাত তাই ভাই, এখন কি করা যাবে? আজকে কারেন্ট আসবে না। জি আপাতত জি আপাতত 1 ঘন্টা ব্রেক থাকুক ভাই, জি আপাতত 1 ঘন্টা ব্রেক থাকুক, যদি অবস্থার ইমপ্রুভমেন্ট না হয় সেক্ষেত্রে আমরা হচ্ছে পরবর্তী সিদ্ধান্ত নেব, ঠিক আছে ভাই? জি ভাই আমরা তাহলে ইয়ে করবো, ফোনটা ঢুকবো না, সমস্যা নেই, যাদের ফোন আছে। ওকে আমি হচ্ছে স্ক্রিন শেয়ার করে দিচ্ছি। জি জি আমরা 11:30 মধ্যে যদি পরিস্থিতির উন্নতি না হয় তাহলে হচ্ছে আমরা অন্য একটা সিদ্ধান্ত নেব, যে সবাই একটু মিউট করে দিবেন ভাই, সেখানটা সবাই একটু সবাই একটু মাইক্রোফোন গুলো অফ করে দিবেন। জি যেহেতু এরকম হঠাৎ একটা ইমার্জেন্সি সিচুয়েশন হয়েছে সেক্ষেত্রে হচ্ছে আমরা 11:30 পর্যন্ত ব্রেকটা থাকবে আপাতত, আপনাদের যে ব্রেক টাইমটা ওইটা আগায় নিয়ে আসলাম, যদি এর মধ্যে পরিস্থিতির কোনো উন্নতি হয় সেক্ষেত্রে আমরা ক্লাস হবে কি হবে না সেটা নিয়ে চিন্তা করব। আপাতত 1 ঘন্টা আপনাদের ব্রেক, ঠিক আছে ভাই? জি 11:30 জাস্ট 11:30 দিকে আমরা হচ্ছে সেক্ষেত্রে যদি মিটিং এ কোনো প্রবলেম হয় মানে অবস্থা যদি সেম থাকে সেক্ষেত্রে আমরা ক্লাস সম্পর্কে পরবর্তী সিদ্ধান্ত নিব। জি ভাই ঠিক আছে, ওকে ভাই ঠিক আছে, আপনারা এই অ্যাটেন্ডেন্স শীট দিয়ে দিয়েছি, আপনারা অ্যাটেন্ডেন্স দিয়ে দিন। আচ্ছা এই দিন অটো সবাইকে দিয়ে দিলাম অ্যাটেন্ডেন্স, অসুবিধা নেই, যান যারা মিস করবেন তাদেরটা আমি দিয়ে দিব না, অত টেনশন করার কিছু নাই। আচ্ছা ভাই ঠিক আছে।